लॉक कर करेंगे। বলতে আছে ম্যাথটি যে দশমিক ভগ্নাংশকে সংস্কারের প্রকাশ করতে হবে। দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক 4.5 কে আমরা কি সংস্কারের প্রকাশ করব। এটিকে যদি আমরা সলভ করি দশমিক রয়েছে দশমিক 4.5 অর্থাৎ দশমিক 4.5 সো এটাকে কি করতে পারি আমরা 4.5 রেখে দিতে পারি প্রথম অংশ এবং আমরা জানি যে দশমিকের জন্য 1 নিতে পারি এবং দশমিকের পরে দুইটি সংখ্যা রয়েছে অর্থাৎ 4.5 দুইটি সংখ্যা দুইটি সংখ্যার জন্য আমরা ডাবল জিরো দিতে পারি সো এটিকে আমরা কি করতে পারি এখানে শতকরা বলেছে অর্থাৎ আমরা এটিকে 1/100 করতে আমাদেরকে বলেছি ম্যাম যে শতকরে প্রকাশ করতে বলেছে অর্থাৎ শতকরে প্রকাশ করতে বললে ভাগ রয়েছে অর্থাৎ মিনটো 100 আমরা করব কারণ শতকরে প্রকাশ করতে বলেছে সো আমরা যদি এ 100 কে কে আউট করি তাহলে আমাদের জাস্ট এখানে পড়ে থাকে কত পড়ে থাকে 45 এবং সংখ্যার চিহ্ন আছে সো অ্যানসার টি দাঁড়াবে 45% দিস ইজ দ্য অ্যানসার দিস কোশ্চেন।